আমার কিচেনের কি অবস্থা দেখো, এখন মিস্ত্রি দাদারা সব কাজ করছে বেডরুমের মতন। রান্নাঘরের জানলাটাকেও এক্সপেন্ড করাচ্ছি, কারণ ওটা আমার স্ল্যাব ছোটো, ওটা আমার প্রয়োজন ছিল করানোর খুব। তো বাড়িঘরের কি অবস্থা, মানে আমার যেহেতু ছোট্ট ফ্ল্যাট, তো একটুখানিক মিস্ত্রি লাগলেই আমার পাগল পাগল মনে হয়, মানে মনে হয় জিনিসপত্র একেবারে ফ্ল্যাট ভরে গেছে, মানে এখানকার জিনিস ওখানে সরানো মানেই হচ্ছে সেই জায়গাটা অকুপাই হয়ে যাওয়া, সেখান দিয়ে আর যাতায়াত করতে পারি না। তো মিস্ত্রির দাদারা এখন কাজ করছে, আমি তাই ভিডিও করে দেখাচ্ছি, কারণ আজকে আমার কোনো কাজ নেই, এরা চলে গেলে তারপরে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। তো চলো আমিও একটু কাজ দেখি, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দাদাদের সাথে গল্প করি। কী অবস্থা সেটা শুধু আমি জানি, আজকে সারাদিনে কোনো রান্নাবান্না করিনি, জাস্ট একটা আজকে তোমাদের রান্নাবান্না করিনি ইন দ্য সেন্স, সেটা ভুল বলা হবে, শুধু চিকেন রান্না করে রেখে দিয়েছি, কারণ আজকে যে তোমাদের ভিডিও দেখাবো, মানে ফোকাস করবো রান্নাতে, সেটাও পারিনি। মানে আজকে আমার ফ্লাইট মানে পুরো তছনছ একদম। তো এইমাত্র রং করা হলো রান্নাঘরের, তোমার জানলাটা এক্সটেন্ড করিয়েছি, যেটা বেডরুমের জানলাটাকে এক্সটেন্ড করিয়েছিলাম, তো সেরকম রান্নাঘরেরটা করিয়ে নিয়েছি, কারণ যেহেতু আমার স্ল্যাবটা খুব ছোট্ট, আমার রান্না করতে ভীষণ অসুবিধা হয়। তো রান্নাঘরের জানলাটা এক্সটেন্ড করালে কি রান্নার সময় বাসনপত্রগুলো ওই জানলার উপরে আমি রাখতে পারবো। তো মাঝে মাঝে আবার ধরো যদি যেমন শুকনো লঙ্কা বা যেগুলো মানে ধোয়ার ব্যাপার থাকে ওগুলো ধুয়েও রোদের মধ্যে দিতে পারবো, কারণ আমার কিচেনে প্রচণ্ড রোদ আসে। তো আর আমি ঘরের মধ্যে কিছু গাছ আছে আমার, সেগুলো সকালবেলায় উঠে ওই ওই জানলাটার গ্রিলটার ওখানে দিলে কি গাছগুলো রোদ পাবে। তো দেখো জাস্ট দেখাচ্ছি, মানে এখন একটুখানি সুস্থির হয়েছে দেখে তাই এই কালার করা হলো। তো এখন রাত হয়ে গেছে, তো কালারটা অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, জাস্ট মানে আমি এতটা এক্সটেন্ড করাতে চাইনি, আমি চেয়েছিলাম অল্প একটু এক্সটেন্ড করাতে, কারণ যেহেতু আমার এই পার্লারটা এতটা, তো কারণ আমি এতটা দূরে তো আমি হাত রেখে কিছু রাখবো না, চেয়েছিলাম আমি এতটার মতন এক্সটেন্ড করাতে, আমার হাতে রং লেগে গেল, এই এতটার মতন এক্সটেন্ড করাতে চেয়েছিলাম, বাট পার্লারটা যেহেতু অতটা, তো অতটা পর্যন্তই আমাকে এক্সটেন্ড করাতে হবে। তো যা অবস্থা বাড়িঘরে, হোক রংটা হাতে লেগে গেল, তো বারবার হাতের দিকে তাকাচ্ছি। তো আজকে আমার কখন মানে সকাল হয়েছে, রাত্রি হয়েছে, দুপুর হয়েছে আমি জানি না, আর আজকে ইভিন চিকেনটা, আমি চিকেন খুব একটা ভালোবাসি না, ইভিন আমি বিরিয়ানিও খুব একটা ভালোবাসি না, কিন্তু আমার বরকে বললাম যে আমি এই দেখে আমার এত নোংরা দেখে আমার পাগল পাগল লাগছে জাস্ট, তাই বললাম যে তুমি বিরিয়ানি নিয়ে এসো। তো একটা প্যাকেট করে দেওয়া হয়েছে আমার ছেলেকে, তো এটা আমার আরেকটা প্যাকেট ধরা আছে, মানে ছেলে এতটা খায়নি, তো তার জন্য এখানে বলো যে আমি বিরিয়ানি খাবো না, ও চিকেন দিয়ে ভাত দিয়েই খাবে। তো আমি বললাম যে ঠিক আছে। তো এটা হচ্ছে আমার মানে এখনকার ব্যাপার, এবার আমাকে স্ল্যাব পরিষ্কার করতে হবে এখন, মানে আমি যে তোমাদের সাথে কথা বলছি মানে পুরো মানে ফ্লোরটা ধুলো ধুলো হয়ে আছে, আমাকে এখন এটা পরিষ্কার করতে হবে। এখন 10:30 বেজে গেছে রাত্রিবেলায়, তো এগুলো ক্লিন করবো, স্ল্যাব পরিষ্কার করব, এগুলো করে তারপরে আমি সমস্ত গুছিয়ে শুতে যাব। আর অলরেডি নাইটি আমার পড়া হয়ে গেছে, তো কারণ আমার আর এতটুকু সময় নেই, জাস্ট তোমাদের সাথে এটুকু ইনফরমেশান দিলাম, এখন আমি আজকে রাত্রিবেলার জন্য টাটা করছি। এখন বাজে দুপুর 3টে, আমি এই জাস্ট স্নান করে উঠলাম, আজকে কিচ্ছু কাজবাজ করিনি, কারণ আমার শরীর আজকে ভীষণ খারাপ, ইভেন 3টে বাজে আমি বিছানাও তুলিনি। আমার ঘরের ছিঁড়ি কী অবস্থা, জাস্ট দুটো ব্ল্যাঙ্কেট খালি ভাঁজ করে রাখলাম, কারণ ভীষণই বাজে লাগছিলো দেখতে। আর ওইদিকে ছেলে ল্যাপটপ করছে, দেখো জীবনে কতটা বাজে অবস্থা শরীরের, কারণ আমি কাজ বাদ দিয়ে থাকবো সেটা মানে হতেই পারে। বৃষ্টি পড়ছিলো, ছেলে জাস্ট ওইটুকু তুলে রেখে দিয়েছে জামাগুলো বাইরে থেকে, তাও তো তুলে রেখেছে বলো। আর চলো ওদিকে, আমি রান্নাও কিছু করিনি, মা সকালবেলায় পাঠিয়েছিলো আমাকে, আমার বর ফোন করে বললো ফ্রিজে কিছু রাখা আছে, মা পাঠিয়েছে আমি খুলে দেখিনি, তো আমার বর বললো ওইটা দিয়ে ভাত খেয়ে নিও। দেখিনি মা কী পাঠিয়েছে, ও মা যা পাঠিয়েছে খেতে তো হবেই, কারণ আমি খুব একটা ইলিশ মাছ ভালোবাসি না, বাট আমি তো কিছু রান্না করিনি, সর্ষে দিয়ে করেছে মনে হয়,
তো আর ঠিক ইলিশ মাছ দিয়ে ভাতটা মাছ একদমই ভালোবাসি না আমি আমি আগে আমও ভালোবাসতাম না, তাও আমটা খাই এখন, কিন্তু ইলিশ মাছটা আমার ভালো লাগে না। তো চলো আমি চান ঠান করে উঠে একটু ফ্রেশ হয়ে ভাবলাম যে তোমাদেরকে একটুখানি বলে দিই যে আমি জানি না আজকে কতদূর আমি ব্লগ দিতে পারবো। তো চলো খেয়ে দিয়ে আবার আসছি, বলেছিলাম যে খেয়ে দিয়ে উঠে আবার আসছি, বাট শরীরটা ভীষণ খারাপ লাগছিলো দেখে আমি এখন যে শুয়েই আছি, কিন্তু শুয়ে শুয়ে কী করবো সময়ও তো কাটছে না, তাই ভাবলাম ব্লগটা এডিটিং করে নিই। তো তার জন্য এখন গুড নাইট করা যেতেই পারে, কারণ এখন প্রায় 8:30 বাজে। তো তার জন্য তোমাদেরকে গুড নাইট করে ব্লগটাকে আমি এডিটিং করে নিই, আমি এবার কালকে ভালোভাবে আসবো। এইরকমভাবে ঠিক কথাও বলতে ইচ্ছে করে না আমার, কারণ আমি নিজেও প্রচণ্ড সবসময় আনন্দে থাকতে চাই, বাট আজকে কোনো আমি ব্লগ করার জোরই পাচ্ছি না। নেহা তোমাদেরকে বলেছিলাম আসবো, তো চলো আজকের দিনের জন্য বাই বাই, সবাই ভালো থেকো।